শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ সিরাজউদ্দিন, পিতা মোহাম্মদ শুক্র আলী, মাতা শিবতুন্নেসা, গ্রামের নাম ভবানীপুর, পোস্ট ভবানীপুর, বাউলগড় ইউনিয়ন, গাজীপুর সদর, গাজীপুর। প্রাথমিক বিদ্যালয় লেখাপড়া করে বাড়িতে থাকি, কাছে কলা স্কুল না থাকাতে, হাই স্কুল না থাকাতে তখন বাড়িতে থাকি। ভবানীপুর স্কুল 1968 সালে হওয়ার পর গিয়ে সিক্সে ভর্তি হই। সিক্সে ভর্তি হয়ে লেখাপড়া করতে পারি না, বাইরের অর্থের অভাব। তখন আমার চাষা আছেন রশিদ আব্দুল রশিদ এবং চাষা আছেন আব্দুল রফিকুল ইসলাম দূরবাস্তর, তারা ওনারা আমাকে লেখাপড়ার জন্য সাহায্য করছে। ওনার সাহায্যে লেখাপড়া করতে করতে ক্লাস 9 উঠলাম। 7ই মার্চে শেখ মুজিবের ভাষণে আমরা পাগল হয়ে গেলাম। এই তখন আমার লগে আজ আলী আসগর শেখ, মধু, তারপর হইল আমিনুল ইসলাম, তারা মিয়া, রশিদ, স্মিতা, ফরিদ আলম, আমরা 6-7 জন রাত্রে অন্ধকারে। আমাদের সাথে ছিল ভাই গুলাব চেয়ারম্যান আসমুল্লাহ গুলাব, ওনার সহযোগিতায় আমরা শিবপুর হইয়া অনুসন্ধি দিয়া হাইটা রাত্রে হাইটে গিয়া আগ্রীবহানগর গিয়া নৌকা উল্টা নৌকাটা যাই। যাওয়ার পরে আগরতলা করবা থানা যে আগরতলা যাই, আগরতলায় গিয়া সেখানে আমাদের হাবিবুল্লাহ চেয়ারম্যান ছিল, ওনার সাক্ষাৎ পাই। হাবিবুল্লাহ আমাদেরকে এসে নাস্তা খাওয়াইছে। আগরতলা যাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে সেখানটা আমাদেরকে ট্রেনিংও পাঠাইছে হাফানি ক্যাম্পে। হাফানি ক্যাম্পে ট্রেনিং দিয়া তারপর আবার এখানে অস্ত্র লইয়া পরে যুদ্ধের নামে পড়লাম। যখন ঢুকছেন ভারত থেকে ট্রেনিং নিয়ে, গ্রুপে কতজন ছিলেন? 9 জন। গ্রুপ কমান্ডারটার নাম শেখ শওকত। নামার পরে আমরা আবার আসে জনজনা প্রসঙ্গে শিবপুর হইয়া আবার ইজ্জতপুরে আসা মুখোমুখি যুদ্ধ করতে গিয়ে আমরা বিহত করলাম। আমাদের সাথী বা একটা আমাদের গুলিতে মারা গেছে। পরে আমরা বাড়িতে এসে করি, আসার পরে আবার ওইনার বিআইডিসি, সেখানে আমরা পাহারা দিই পাঞ্জাবি বিরাজারটা আমাদের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। এটা কোন সময়ের ঘটনা? সেপ্টেম্বর অক্টোবরের ঘটনা। যুদ্ধ করতে কোনো দিন গেছে,
রাতে অন্ধকারে আমরা কচুরি খালে মাথা দিয়ে বই দিছি যাতে আমাদেরকে পাঞ্জাবিরা বা রাজাকার আক্রমণ না করতে পারে। তখন আমাদেরকে সাহায্য করতো বেশিরভাগ মেয়েরা পাকশাক কইরাই রাত্রে অন্ধকারে খাওয়া দাওয়া করাইতো। 15-20 দিন পর আমরা চলে গেলাম। আমি নিজে তখন লেখাপড়া পাতা ঢুকে হলাম। ক্লাস 9-এ গিয়ে রাজেন্দ্রপুর স্কুলে ভর্তি হলাম। আমার সাথে আমিনুল ইসলাম তারা মেহায়া ভর্তি হলো। এখানে আমরা রাজেন্দ্রপুরতে মেট্রিক পাস করলাম। আমি করার পরে ফার্স্টে ইস্তিমিন কলেজে গিয়ে ভর্তি হয়েছি ঢাকা। সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই, পয়সা করি অভাব। তখন আবার সেখানে বাউল বদর আলম কলেজে ভর্তি হলাম। হওয়ার পরে হাবিবুল্লাহ বাসা নেতা, আমাদের নেতা হাবিবুল্লাহ, তার বাসা থেকে আমি আমার সাথে আসিল লতিফ নামে একটা মুক্তিযোদ্ধা, ওনার দুজনে মিলে হাবিবুল্লাহ বাসা থাকতাম। থাকার পরে লেখাপড়া করতাম। এর মধ্যে 15 আগস্টে সেকেন্ডের মারার পরে তখন আমরা হাবিবুল্লাহ বাসাতে থাকতাম। থাকার পরে সকালে বিবিসি লন্ডনের খবরে যখন শুনছি যে এই অবস্থা, তখন দাদা বাড়ি ঘর সরে আই পড়লাম। বাসা ছাইডা দিয়ে আই পড়লাম তখন নিজের জীবন বাঁচানোর জন্য। তারপরে আবার এই ক্লাসে পরীক্ষা দিলাম ইয়াত ভাল কলেজ থেকে। তখন আমি ব্যবসা কৃষি ধরলাম, হায়াস চাষ করতে থাকি, মানুষের জমিনে বর্গা নিয়ে চাষাবাদ করি, এগুলো চলতে থাকি। সিয়াতপুরে ডাক্তারি একটা ট্রেনিং দিলাম দক্ষিণ চাত্রাবাড়ি ঢাকা। যাওয়ার পরে সেইখান থেকে আইসা 77-এ আমার একটা প্রাথমিক বিদ্যালয় বেসরকারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে শুরু করলাম। 2017 সালে স্কুল থেকে মানে অবসর পাই, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বর্তমানে গ্রামীয় ডাক্তারি ঔষধে ফার্মেসি দিয়া বর্তমানে দোকান চালাইতেছি বা সংসার চালাইতেছি। সরকার আমাকে আবার নতুন করে একটা বাড়ি দিছে, বাড়ি 2-3 বেতন হাঁটাও করবে ইনশাল্লাহ। দোয়া করেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।